আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, তা প্রবাসীদের দুঃখ আমি বুঝি। প্রবাসে অনেক কষ্ট, প্রায় 17-18 ঘন্টা ডিউটি করা লাগে। ডিউটি করার পরে তো বাড়ির কথা অনেক মনে পড়ে, আর্তনাদ। কিন্তু আমি মনে করি প্রবাসে না যায় যদি 3-4 লক্ষ টাকা ইনভেস্ট করে বাংলাদেশে যদি টাইগার মোরগ প্লাস ব্ল্যাক অস্ট্রেলক মোরগ, এই মোরগগুলো যদি এরা চাষাবাদ করে আলহামদুলিল্লাহ 4 লক্ষ টাকা ব্যয় করলে আমি মনে করি যে প্রতি মাসে 50-60 হাজার টাকা আলহামদুলিল্লাহ মানে উপার্জন করা খুব সম্ভব। আমার তো এখন যে মোরগগুলি আছে আলহামদুলিল্লাহ ডিম আসতেছে, আমি প্রতি মাসে 3-4 হাজার মোরগ আমি বাচ্চা আমি উৎপাদন করতেছি, এবং 0 বাচ্চা থেকে 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা এগুলি আমি বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর থানা সালোয়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি টাইগার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলক এবং কাদাকনাথ মুরগির সমন্বিত খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আমানুল্লাহ ভাই, তিনি একজন শৌখিন উদ্যোক্তা। তিনি সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে দেশে এসে এখন মুরগি পালন করছেন। তার গল্পটি একটু ভিন্ন রকম। তিনি প্রায় 10 বছর সৌদি আরবে ছিলেন এবং ইউটিউবে ভিডিও দেখতেন টাইগার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলক মুরগির, মূলত সেখান থেকেই স্বপ্ন বোনা এবং দেশে এসে কাজ শুরু করে দিয়েছেন এই খামারে। আজকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমানুল্লাহ ভাইয়ের টাইগার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলক মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আমানুল্লাহ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটা সুন্দর মুরগির খামার রয়েছে, আপনি বিভিন্ন প্রজাতির মুরগি পালন করেন, টাইগার মুরগি, অস্ট্রেলক এবং কাদাকনাথ মুরগি রয়েছে, দেখার জন্য চলে আসলাম আমরা। জি ভাই, আসলে সকলেরই ইচ্ছা বা ভালো একটা কিছু করার, আমিও চেষ্টা করছি ভালো করে একটা কিছু করার জন্য। আচ্ছা ভাই, মানুষ তো প্রথমত এক প্রজাতির মুরগি পালন করে, কেউ টাইগার পালে বা কেউ ব্ল্যাক অস্ট্রেলক বা কেউ বা কাদাকনাথ, কিন্তু আপনার এখানে 3 প্রজাতির মুরগি, কারণটা কি? আসলে কারণ আমি তো ছিলাম দেশের বাহিরে, তা আমি প্রায় সৌদি আরবে ছিলাম, তা আমি আপনাদের প্রতিবেদন প্রায় 4 বছর দেখছি মোবাইলে। দেখার পর আমি দেখতে দেখতে এমন জাত তো বলতে বহু জাত আছে, কমসে কম 20-25টা জাতের মুরগ আছে, কিন্তু আমি দেখলাম যে এই 3টা মুরগই সবচেয়ে বেস্ট, উত্তম। আর উত্তমের মধ্যে সবচেয়ে উত্তম বলে যেমন কেদারনাথ, কিন্তু কেদারনাথ আমাদের এখানে সচরাচর বেশি একটা চলে না। তারপরও আমি অল্প কিছু নিছি, যেহেতু এটা ওষুধি মুরগ মানুষে বলে, এই জন্য মানে আমার নেওয়া। আর টাইগার প্লাস ব্ল্যাক অস্ট্রেলক যে মুরগটা, আমি সকল মুরগ যাচাই বাছাই করে দেখলাম যে এই মুরগটা কেন জানি অনেকটাই ভালো, এবং মোটামুটি দেশে খাইতেছে ভালো, চলতেছে ভালো, ওজনটা বেশি, হ্যাঁ ওজনও বেশি, এবং দ্রুত গতিতে ডিম আসে। আচ্ছা, আপনি সৌদি আরবে ছিলেন কত বছর? আমি সৌদি আরবে 2002-তে যাই, 2010-এ চলে আসি। তাহলে প্রায় 8 বছর? না না সরি, 2012-তে চলে আসছি। আচ্ছা, তাহলে 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 10 বছর হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশে এসে আপনি এখন মুরগি পালন করছেন, বিষয়টা কেমন লাগে? আসলে আলহামদুলিল্লাহ, যদিও একটু তো পরিশ্রম হয়, এটা কোনো ব্যাপার না, যেহেতু ডিম পাইতেছি, ডিম পাওয়ার পরে মোটামুটি আনন্দ চলে আসছে, ডিমের থেকে আবার বাচ্চা পাইতেছি, আর বাচ্চার জন্য অলরেডি অনেক জায়গা থেকে ফোন আসতেছে বাচ্চা দেওয়ার জন্য। যদিও আমি ছোটো কৈশোরে করছি, তারপরে চেষ্টা করুম কিছু কিছু বাচ্চা যদি কিছু বাইরে দেওয়ার জন্য, ইনশাল্লাহ দিব। টাইগার মুরগি পালনের সুবিধা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। টাইগার মুরগি পালাটা আসলে টাইগার প্লাস ব্ল্যাক অস্ট্রেলক যে মুরগগুলি, আমি দেখলাম যে রোগের দিক দিয়ে অনেকটা ভালো, এটা এরকম একটা হয় না, দেশি মুরগের মতনই অনেক শক্ত, যেমন অন্য অন্য মুরগ যেমন ব্রয়লার রাতারাতি মরে যায়, কিন্তু টাইগার মুরগগুলি সেরকম হয় না, এই অল্পতেই মানে অল্প ওষুধেই মানে জিনিসগুলি পালা যায়, এই জন্যই মানে আমার এই জিনিসগুলি নেওয়া। আচ্ছা, আপনার এখানে যে টাইগারের মুরগগুলো রয়েছে এগুলোর ওজন কেমন আছে? আমার তো প্রায় 3.5 কেজি আর মুরগিগুলি ওয়েট আর একটু কম। অনেকেই তো মন্তব্য করে যে 5 কেজি হয় টাইগার মুরগির ওজনটা, কিন্তু 5 কেজি হইব এটা আমার ধারণা, আমার কিছু কিছু মুরগ 4 কেজি হয়ে গেছে, 4 কেজি হয়ে গেছে, তো হয়তো 5 কেজি বয়স হইলে হবে, এখন তো আমার মুরগের বয়স প্রায় 7 মাস। 7 মাস? আচ্ছা, ডিমে আসতে কতদিন সময় লেগেছে? আমার ডিম আসছিল আমি 3 মাস 25 দিন বয়সে ডিম আসছিল। 3 মাস 25 দিন বয়সে ডিম, অল্প ডিম পাওয়া শুরু হয়েছে তখন? হ্যাঁ, এই 1-2টা করে আস্তে 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 মানে ডিমটা বাড়লো। মানে পূর্ণাঙ্গ ডিমে আসতে কতদিন সময় লাগে?
পূর্ণাঙ্গ ডিম 5 মাসের ভিতর হয়ে যায় 5 মাসে আপনি মুরগির খামার করার আগে ট্রেনিং নিয়েছেন কিনা আমি ট্রেনিং বলতে আসলে ট্রেনিং নেই নাই ট্রেনিংটা আমার ইন্টারনি করছি বেশিরভাগ ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল এগুলি দেখেই মানে সবকিছু হয়ে করছে আইতে আনছি মানে ইউটিউবের ভিডিও দেখে খামার করা কি সম্ভব আমি মনে করি সম্ভব আমি মনে করি সম্ভব কারণ ইউটিউবের মাঝে আমি মনে করি এ টু জেড সকল ডিসিশন দিয়ে দিতেছে দিতেছে বিদায় মানে আমাদের জন্য সহজ আর আমি ঠিক এই ডিসিশনে আমি মুরগগুলি পালছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা কতগুলো মুরগি রয়েছে খামারে আমার এখানে প্রায় 400 পিসের মতো 400 আচ্ছা বিশেষ করে টাইগার মুরগির পরিমাণটা বেশি আপনার এখানে হ্যাঁ টাইগার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 250 পিসের মতো টাইগার মুরগ আছে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনার টাইগার মুরগির মুরগি এবং মুরগের কালারটা একটু ভিন্ন রকম অন্যান্য ফার্মে কিন্তু এক কালার দুই কালার তিন কালার থাকে কিন্তু আপনার এখানে ভিন্ন কালারের মনে হচ্ছে আমি আসলে অনেক কালারই ছিল আরও কালার ছিল কিন্তু আমি ইনপুটেন যে কালারগুলি যেমন লাল তারপর দা কালো তারপর আর একটা বাদামি কালার এরকম কয়েকটা কালার আমি সিলেক্ট করে মুরগ আমার অনেক মুরগ ছিল এখান থেকে অল্প কিছু মুরগ আমি রাখছি মানে গ্রেডের মুরগগুলি আমি রাখছি যাতে হ্যাঁ বড়গুলা যাতে এটা থেকে বাচ্চা উৎপাদন করলে বাচ্চাগুলি যাতে গ্রেডের হয় টাইগার মুরগি থেকে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হচ্ছে আমার এখানে প্রায় 3,500 থেকে 4,000 বাচ্চার মতো প্রতি মাসে প্রতি মাসে হ্যাঁ আপনি কত টাকা পিস বিক্রি করছেন টাইগার মুরগির বাচ্চা আমি তো আসলে অন্যেরা আমি যাদের কাছ থেকে কিনছি তারা আমার কাছ থেকে 65-60 এরকম বলতো কিন্তু আমি যারা আউস করে ব্যবসাটা করতে চা আমার থেকে কিছুটা ছাড় আছে কারণ আমার প্রাইসটা আমি 55 টাকার মধ্যে যারা খামার করতেছে তাদেরকে আমি 55 টাকার মধ্যে দিচ্ছি বর্তমানে 55 টাকা করে বিক্রি করছেন জি আচ্ছা আর কি বিষয় হচ্ছে আপনার ঠিক পাশের রুমেই কিছু মুরগ রাখা আছে টাইগারের এটা রাখার কারণটা কি আলাদা করে আসলে এই মুরগটা রাখার কারণ হলো যে আমি এক মাস পর পর মুরগ চেঞ্জ করি আর মুরগ চেঞ্জ করার কারণ হলো মুরগ চেঞ্জ করলে যে ডিমগুলি পারবো ডিমগুলি ভালো হবে ডিমের থেকে ভালো বাচ্চার আশা করা যাবে মানে বিট পড়বো ভালো আর যদি একাদারসে আমি একটা মুরগ ওই 6 মাস মুরগির সাথে দেয়া রাখি তাহলে বাচ্চা ভালো হবে না এই জন্য আমি অতিরিক্ত কিছু মুরগ পালতেছি যে মুরগের আমার অতিরিক্ত খরচ যাইতেছে আমার কত হলো খরচ যাক তবুও এক ভাই আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পর যাতে উপকৃত হয় বাচ্চার কোয়ালিটি যাতে ভালো হ্যাঁ বাচ্চার কোয়ালিটি যাতে ভালো হয় যেমন আমার এখানে আপনি দেখতেছেন ছোট বাচ্চা আমার বোর্ডিং করা অবস্থায় আছে আমি এ পর্যন্ত 4 বার মনে হয় বাচ্চা আনছি 4 বারের মাঝে আমার গতকালকের আগের দিন আমি হিসাব মিলাই দেখলাম আমার 60টা বাচ্চা মারা গেছে মাত্র আমার বাচ্চা ছাড়ার পরে মানে দৌড়ে খেলে মানে খুব চঞ্চল শক্ত বডি আপনার এখানে যে ব্ল্যাক অস্ট্রেলিয়া রয়েছে এগুলো সত্যি খুবই চমৎকার আমরা বিভিন্ন ফার্মে যাই দেখি যে ব্ল্যাক অস্ট্রেলিয়ার ওজন 1.5 কেজি বা সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত হয় মুরগ বা মুরগি কিন্তু আপনার এখানে তো মনে হচ্ছে যে ব্ল্যাক অস্ট্রেলিয়ার মুরগির ওজনটাও বেশি এবং মুরগির ওজনটা আরও বেশি না আলহামদুলিল্লাহ ব্ল্যাক অস্ট্রেলিয়ার যে মুরগটা এটা তো সচরাচর হয়তো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই অ্যাভেলেবেল হয় নাই কিন্তু কোনো একদিন এটা আমার মনে হয় যে পাবলিক এটাই ধরবে এটার ওয়াইডের দিক দিয়ে মোটামুটি অনেকটাই আসে অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলিয়ার চেনার উপায়টা কি অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলিয়ার চেনার উপায় আমি যেভাবে এ করছি আমি দেখছি যে বাচ্চাটার সামনের দিক দিয়ে সাদা এবং তার পাওটা হলতে হলতে বাপ থাকে হ্যাঁ এটা হয়েছে মানে মূল বাচ্চা চেনার উপায় ওজনটা কেমন আসে ব্ল্যাক অস্ট্রেলিয়ার ওজনটা টাইগার সেম সেম টাইগারের মতোই হ্যাঁ টাইগারের মতো নেই কিন্তু ডিমটা সপ্তাহানে আগে আসে ডিমটা একটু আগে হ্যাঁ ডিমটা একটু আগে আসে কিন্তু টাইগার সেম সেম টাইগারের সে কোনো অংশে কম না আমরা যে ফার্মে গিয়ে দেখি যে 1.5 কেজি 2 কেজি ওজনের অস্ট্রেলিয়ান মুরগি এগুলো তাহলে কি আসলে ওরা তো হইছে যা আছে এ টু জেড সবই পালে হয়তো যে একটাও ছাড়ে না এগুলি ভ্যাকসিন করে তখন এগুলি থেকে মাইনাস করে না আমি মাইনাস করে এ গ্রেডের মুরগগুলি মানে আমি রাখছি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে মূল কথা হ্যাঁ সেটা হচ্ছে মূল কথা সারাদিন এই মুরগির ফার্মে আপনি কী ধরনের কাজগুলো করছেন আমি আসলে আমার বাবুর আম্মা আছে আসলে আউস করি কাজগুলি করি খুব আউস করে বাবুর আম্মারে নিয়ে খাবার দিতেছি পানি দিতেছি মধ্যে মধ্যে তুষটা আমার একটা বাইগনা আছে হ্যাঁ একটু লাইরা দেয় শুকানোর জন্য এছাড়া আর কোনো কাজ নাই 3 বার যদি খাবার দেই সকালে 1 বার খাবার দিলে আবার বিকালে 1 বার খাবার 2 বার খাবার দিই আমি 3 বার না 2 বার ছোটোবেলা 3 বার দিতাম এই সময় জিরো বাচ্চা ছিল এখন 2 বার খাবার দিলে এনাফ প্রতি বেলায় এক একটা মুরগির বা মুরগের জন্য কত গ্রাম খাবার প্রয়োজন পড়ে এখন 80 গ্রাম খাবার দিতেছি 80 গ্রাম 100 গ্রাম 110 গ্রাম খাবার গ্রাম 110 গ্রাম খাবার খাবে কিন্তু আমি 80 গ্রাম খাবার দিতেছি আরও কয়েকদিন পর আরও কিছু বেশি খাবে 100 গ্রাম সর্বোচ্চ 100 গ্রাম খাবার খেতে 100 গ্রাম আচ্ছা আপনি কতদিন যাবত যুক্ত আছেন মুরগি পালনের সাথে আমার আসলে আমি নতুন আমি তো বললাম আমি প্রবাসে ছিলাম তো প্রবাসে আইসা আমি কী ব্যবসা করবো
তখন আমি দেখলাম হালালভাবে কোনো একটা কিছু উপার্জন করলে মনে এই লাইনটাই বেস্ট। তখনই আমি এই লাইনটার মধ্যে আসলাম, প্রায় সাত মাস হয়ে গেছে এখন। সাত মাস? এই সাত মাসের মধ্যে এই মুরগির খামারে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? আমি আসলে মুরগির মধ্যে যা পাইছি আমার অভিজ্ঞতা দ্বারা, শুধু ঠান্ডা, ঠান্ডা ছাড়া আর কোনো কিছুই হয় না, ঠান্ডাটাই বেশি হয়। তবে যারাই মুরগ পালে ওরা যদি ঠান্ডাটা একটু নিয়ন্ত্রণ করতে পারে আলহামদুলিল্লাহ, তাদের আর কোনো সমস্যা হবে না। ঠান্ডাটা একটু বাঁচিয়ে রাখতে, ঠান্ডাটা একটু বাঁচিয়ে রাখলে ওই আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। যখন খামার থেকে ডিমগুলো সংগ্রহ করেন তখনকার অনুভূতিটা কেমন আসলে? আসলে অনুভূতি আসলে একটা পরিশ্রম করার পরে যখন ডিম আসে তখন তো সত্যি কোনো খুব একটা আনন্দের বিষয়, খুব আনন্দ পাই ডিমটা যখন উত্তোলন করি, খুব আনন্দ পাই। আপনার এই খামারে কেমন টাকা বিনিয়োগ করতে হয়েছে? আমি এই খামারটার মধ্যে প্রায় আমার তো 800 পিস মোরগ ছিল, প্রায় 5 লক্ষ টাকার উপরে চলে গেছে। 500 টাকার উপরে বিনিয়োগ করেছেন? হ্যাঁ। আচ্ছা দর্শক, এখন খামারে 400 মুরগি আছে প্যারেন্টস, কিন্তু প্রায় 5 লক্ষ টাকার উপরে কিন্তু খরচ হয়ে গিয়েছে। টাইগার মুরগি পালনের খরচের পরিমাণটা একটু বেশি তুলনামূলক। হুম হুম, যেহেতু ভ্যাকসিন দেওয়া লাগে, ইম্পর্টেন্ট 3-4টা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলি যদি দেয়তে ভালো, আর না দিলে যদি ভালো জায়গা হয়, পরিবেশ ভালো হয়, তারপর সমস্যা হয় না। যদি ভালো করা দরকার প্যারেন্টস করলে, হ্যাঁ ভ্যাকসিনের প্রয়োজন পড়ে। আপনার এখানে কিন্তু ছোটো বাচ্চাও রয়েছে অনেক? হ্যাঁ, ছোটো বাচ্চাগুলি আমার ইনকিউবেটর থেকে নামতেছে, বাচ্চাগুলি মোটামুটি সেল দিতেছি। তো আমার সামনে আমি এই দিকে একটা শেড করতেছি, তো দেখতে পারতেছেন আমার ইচ্ছা হলো যে আমার শেডের মধ্যে এই বাচ্চাগুলি আমি নিজে বিক্রি করব মাংসরূপে বড় করে। আচ্ছা, ব্ল্যাক অস্ট্রেলিয়ার কেমন দাম বাচ্চার? ব্ল্যাক অস্ট্রেলক প্লাস টাইগার আমি একই প্রাইসে বেচতেছি, 55 টাকারই। 55 টাকা করে? হ্যাঁ। আর কাদাকনাথ মুরগি যেটা রয়েছে? কাদাকনাথ মুরগটা 100-150 টাকা করে অন্য সাইডে বিক্রি করে, 120 টাকা বা 150 টাকা আমি 100 টাকা প্রাইস দিতেছি। জিরো বাচ্চা? হ্যাঁ জিরো বাচ্চা। আর কাদাকনাথের বাচ্চার দামটা একটু বেশি? হ্যাঁ একটু বেশি। আগে কিন্তু আরও অনেক কম টাকায় বিক্রি হতো, এবং প্রথম যখন ছিল তখন 500 টাকাও ছিল একটা? হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু আমি আমার হিসাব কিতাব হলো যে আমি প্রত্যেকটা ভাইয়ের জন্য কিছুটা ছাড় দিতে চাই। হ্যাঁ, যাতে একজন ভাই উপকৃত হয়, অন্তত পক্ষে আমার কাছে দূর থেকে আয়সা হের থেকে কস্টিংটা যেটা গাড়ি ভাড়া এটা যাতে অন্তত বাচ্চা থাকে। আচ্ছা, এই মুরগি পালনের কেমন সম্ভাবনা দেখছেন এখন? আমি তো মনে করি অদূর ভবিষ্যতে টাইগার প্লাস ব্ল্যাক অস্ট্রেলক 6 লাখ হয়ে যাবে দেশে। অন্য অন্য যত মুরগ আছে আমার মনে হয় এই মুরগগুলি থাকতো না, এগুলি থাকবে একদিন। আচ্ছা, নতুন উদ্যোক্তারা কিন্তু বিশেষ করে ঝুঁকছে টাইগার মুরগির পিছনে বেশি। টাইগার মুরগিটা সবাই পছন্দ, কারণ এটার মুরগের ওজনটা দেখলে সবাই অবাক হয়ে যায় যে দুইটা মুরগ আর একটা খাসি 100 মান ওজন। হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা মুরগ একসাথে করলে একটা খাসি সমানই হয়, এটা সত্য মিথ্যা না। মাংসের স্বাদটাও কিন্তু? হ্যাঁ, মাংসের স্বাদটা অনেক ভালো, অনেক স্বাদ। নিজে খেয়েছেন? হ্যাঁ, আমি নিজে খাইছি। আচ্ছা ভাই, নতুন উদ্যোক্তারা যদি কেউ টাইগার মুরগি বা ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগি লালন পালন করতে চায়, সেক্ষেত্রে আপনার কী বলার আছে তাদের উদ্দেশ্যে? আমি মনে করি একজন মানুষ 2-3 লক্ষ টাকা ব্যয় করে প্রবাসে না যায়, আমি প্রবাসে ছিলাম, প্রবাসের মর্ম আমি জানি। ওরা যদি অল্প কৈশোরে কিছু মুরগ নিয়ে দেশে একটা কিছু করে, 3 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করলে আমি মনে করি দেশে 20-25 হাজার টাকা মাসে আলহামদুলিল্লাহ উপার্জন করতে পারবে। এই মুরগির খাবার নিয়ে আপনার কী পরিকল্পনা আছে? আর আমার পরিকল্পনা, আমি চাই, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি চাই যে আমার সমবয়সী যারা আছে আর যারা বেকার যুবক আছে তারা এই লাইনে আসুক, আর আমি তাদেরকে সার্বিক সহযোগিতা আমার যতটুকু পর্যন্ত পারি তাদেরকে করব। যদি আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।